নবমীর দিন, এবং আমরা মন্দিরে গিয়েছিলাম, আমি সিঁদুরও পরেছিলাম। দুর্গাপূজায় অংশ নিয়ে আবারও সমালোচনায় জড়ালেন অপু বিশ্বাস। মন্তব্য রয়েছে, ধর্মের বাণী শুধু মুখে শোনালেই ধর্ম পালন করা হয় না, কখনো মুসলিম আবার কখনো হিন্দু সাজে দেখা যায় তাকে। তাহলে কোন ধর্ম পালন করছেন অপু বিশ্বাস? ঠিক এমনই একটা আলোচনা গাঢ় হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ভক্তদের জন্য শুভকামনা জানিয়েছেন অপু বিশ্বাস। অলরেডি তিনি পূজায় অংশ নেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন, যেটা তাকে এখন নিয়মিতই করতে দেখা যায়। ভারত বাংলাদেশ জুড়ে পূজার আনন্দে নিজেকে সামিল করেন অপু বিশ্বাস। এই মুহূর্তে তিনি পূজার মণ্ডপে অংশও নিয়েছেন, কিন্তু এবারে তার ধর্ম নিয়ে জোরালোভাবেই একটা আলোচনা তৈরি হয়েছে। একাধিক মন্তব্য দেখা দিয়েছে যে অপু বিশ্বাস আসলে কোন ধর্মের। 2008 সালে সাকিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যখন তাদের পুরো ঘটনাটি সকলে জেনে যায়, তখন অপু বিশ্বাস ইসলাম ধর্ম মেনেই নিজেকে পরিচালনা করেছিলেন, এমনকি তিনি নামাজও পড়েছেন, যেটা আজকের দিনের জন্য তার মুসলিম ভক্তদের জন্য একটা স্মরণীয় দিনও বলা যায়। কিন্তু ভাগ্যের পরিহাসে সাকিবের সাথে বিচ্ছেদের পরে ক্রমে ক্রমে তিনি ইসলাম ধর্ম থেকে ফিরে আসেন এবং তার সে হিন্দু ধর্মকেই অনুসরণ করেন। কিন্তু সে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তোলা হলেও বিষয়টি অপুর জন্য স্বাভাবিক বলে গণ্য হয়েছিল, কেননা যার হাত ধরে ধর্ম পরিবর্তন করেছিলেন সেই তো আজ অপুর জীবনে। কিন্তু গল্পটি যেন আবারও নতুন করে শুরু হলো, বিশেষ করে গত বছর থেকে অপু বিশ্বাসকে কখনো মুসলিম আবার কখনো হিন্দু সাজে দেখা যায়। তিনি চলতি বছরে নিজ বাড়িতে রমজানের ইফতার তৈরি, অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ, এমনকি গেল কোরবানিতে কোরবানিও করেছেন, যেটা দেখে মনে হয়েছিল যে অপু বিশ্বাস হয়তোবা মুসলিম ধর্মেই ফিরে এসেছেন। কিন্তু বেলা শেষে দেখা গেল দুর্গাপূজা আসতে তিনি আবার তার নিজ ধর্মের অনুসারী হয়েছেন। তবে মূল বিষয়টি হচ্ছে, ব্যাপারটি আপনি যদি সহজভাবে দেখেন তবে সেটা আসলে সহজ, যেহেতু তার ঘরে সাকিবের সন্তান রয়েছে আর তিনি একদিনের জন্য হলেও ইসলাম ধর্মকে মেনেছিলেন, তো ইসলাম ধর্মের প্রতি তার শ্রদ্ধা থাকাটা নিশ্চয়ই অপরাধের কিছু নয়। যদিও আমি ব্যক্তিগতভাবেও চাইব যে অপু বিশ্বাস আবারও মুসলিম ধর্মে ফিরে আসুক, কিন্তু সেটা কোনো সমালোচনার মধ্য দিয়ে নয়, তিনি যেন নিজ জ্ঞান থেকে আবারও মুসলিম ধর্মে ফিরে আসেন। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।